বিজেপির পথ অবরোধ, মুখ্যমন্ত্রীর কুশপুতুল হাইজ্যাক করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বনগাঁ বাটা মোড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচির ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অঙ্গ হিসাবে বনগাঁতেও এদিন পালিত হলো বিজেপির কর্মসূচি। এদিন দুপুরে বনগাঁ বাটার মোড়ে যশোহর রোড অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তার মাঝে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা। আরজিকর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। সে সময় বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করার কর্মসূচি নেওয়া হয়। বিষয়টিতে বাধা দেয় পুলিশ। পুলিশের সাথে রীতিমতো তর্ক বিতর্ক বেঁধে যায়। এরপরই পুলিশের পক্ষ থেকে কুশপুতুল নিয়ে নেওয়া হয়। দেখা যায় একজন পুলিশ কর্মী কুশপুতুল কোলে তুলে নিয়ে টোটোতে চেপে চলে যাচ্ছেন। এরপরই রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। এভাবে প্রায় 30 মিনিটের কাছাকাছি পথ অবরোধ চলতে থাকে। এদিনের বিজেপির কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয় বাটার মোড়ে। মহকুমা পুলিশ আধিকারিক, বনগাঁ থানা আধিকারিক সহ পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিল ঘটনাস্থলে। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাটার মোড়ের দুই প্রান্তে দাঁড়িয়ে পড়ে সমস্ত যানবাহন। পথ অবরোধ তুলে নেবার পর বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, আমরা কুশপুতুল দাহ করতে চেয়েছিলাম, সেটিও হাইজ্যাক করেছে পুলিশ। পুলিশ সেই কুশপুতুল নিয়ে পালিয়ে গিয়েছে। তিনি আরো বলেন, অবরোধ করছে এই কারণে অবাধ জাস্টিস চাই, আমরা আরজিকর জাস্টিস চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আপনারা দেখলেন একটা কুশপুতুল এখানে পুলিশ হাইজ্যাক করে নিয়ে চলে গেল। তো পুলিশ কুশপুতুল হাইজ্যাক করে কি হবে? কুশপুতুল নিয়ে দৌড়াচ্ছে, আমরা দৌড়াইনি। কেন দৌড়েন? কারণ কি আমি জানি না, কারণ ওনারাই বলতে পারবে। কারণ ওনারাই বলতে পারবে যে মমতা ব্যানার্জির কুশপুতুল কেন ওরা নিয়ে গেল। তার কারণ তারা হলো চটিজাটা, যার জন্যে দিদিকে বুকে নিয়ে দৌড়াচ্ছে। সারা পাবলিক নেমে এসছে, বাংলার মানুষ নেমে এসছে, সারা দেশের মানুষ নেমে এসছে। কতদিন এরম নিয়ে দৌড়াবে? কমিশনার দেখলেন একটা নিলজ্জে, নিজের পদত্যাগ পত্র নিজে হাতে নিচ্ছে, রে ইতিহাসে কোনোদিন মানুষ দেখেনি। ছি, ধিক্কার জানাই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।